অউজবিল্লাহ হিমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমানের রহমান রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি মোহাম্মদ কাশিমের পরবর্তী স্বপ্ন স্বপ্নটির টাইটেল ছিল নিজ অক্ষের বাইরে গেল পৃথিবী এই স্বপ্নটি তার নয় নম্বর স্বপ্ন চলুন দেখে আসি এই স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা মোহাম্মদ কাশিম বলেন দু সালে বা পাঁচ সালের স্বপ্নে আমি দেখেছিলাম আমি নিশ্চিত নই যে আমি কোনো বইয়ে পড়েছি বা শুনেছি যে একজন মহামানব চোদ্দোশো বছর আগে মারা গেছেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি বড় তারা সৌরজগতে অন্তর্ভুক্ত করা হবে এবং এটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে যেন এটি সূর্যের সাথে সংঘর্ষ করতে চলেছে তবে এটি তার দিক পরিবর্তন করবে কিন্তু যখন এটি পৃথিবীর পাশ দিয়ে যাবে এবং তার প্রভাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তবে আল্লাহ পৃথিবীকে ফিরিয়ে আনবেন এটি আগে যেমন ছিল এবং এটিকে আবার অক্ষরেখায় ফিরিয়ে আনবেন তারপরে নাসা থেকে খবর এলো যে একটি বড় তারা আসছে যা সূর্যের সাথে সংঘর্ষ করবে এবং স্বরজগত ধ্বংস হয়ে যাবে তবে আমি বললাম না এটি সংঘর্ষ হবে না এটি সংঘর্ষ করবে না তবে পৃথিবী প্রভাবিত হবে এবং সেই তারা তার দিক পরিবর্তন করে সৌরজগত থেকে বেরিয়ে আসে কিন্তু সেই সময় পৃথিবী অন্ধকার হয়ে যায় কিন্তু মানুষ এই পৃথিবীটি ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে অবহেলা করছে এবং বিজ্ঞানী আরও বলেছিলেন যে এটি যতদিন বেঁচে থাকে তা বেঁচে থাকুক তবে আমি বলেছিলাম না এটি এর অক্ষে থাকবে এবং এটি স্থির হবে তারপরে আমি ঘুমাই এবং সেই স্বপ্নে আল্লাহ সুবানতলা বলেছেন যে আপনি অর্থাৎ কাশিম পৃথিবীকে তার অক্ষে ফিরিয়ে আনুন এবং আমি আপনাকে সাহায্য করব এবং আমি অবাক হয়ে জেগে উঠলাম এটি বিজ্ঞানীরা না পারলে আমি কীভাবে এটি ঠিক করবো এবং তাদের কাছে সমস্ত সরঞ্জাম রয়েছে তারপরে আমি বাইরে গিয়ে দেখি যে পৃথিবী সূর্যের কাছাকাছি এবং আমি চাঁদের সন্ধান করি কিন্তু এটি খুঁজে পাই না এবং তারপরে যখন আমি একটি মেশিনে মহাশূন্যে যাই তখন আমি দেখলাম যে চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে রয়েছে আর এই কারণে পৃথিবী অন্ধকার হয়ে গেছে তখন আমি দেখেছি যে যদি চাঁদ মানুষের মাঝে না থাকে তবে তারা পুড়ে যেত এবং পৃথিবীও পুড়ে যেত তখন আমি বলেছিলাম যে আমি কিভাবে চাঁদ এবং পৃথিবীকে সরিয়ে নিতে পারি তারপরে আমি পৃথিবীতে ফিরে আসি এবং কিছু লোক আছে যারা বলে কাশিম তুমি কিছু করো এবং আমি বলেছিলাম যে আল্লাহর ইচ্ছায় চাঁদ ও পৃথিবী তাদের অক্ষে ফিরে যাবে তখন লোকেরা দেখল যে এটি তাদের সামনে ঘটেছিল তারপরে প্রত্যেককে এটি দেখতে পায় এবং তারা খুশি হয় এবং স্বপ্নটি এখানেই শেষ হয় এখানে কিছু কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে মোহাম্মদ কাশিম সম্পর্কে তার স্বপ্নগুলো সত্য কিনা মিথ্যা চলুন দেখে আসে একটা হাদিস থেকে আবু হুরাইরা রাদি আল্লাহতালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্ন অধিক সত্য হবে মুসলিমের স্বপ্ন হল নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুনান আর তিরমিজি ইফা বাইশ তিয়াত্তর নম্বর হাদিস আর একটা হাদিসে বলা হয়েছে সহি বুখারি হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশন ছয় আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমাকে স্বপ্নে দেখে সে সত্যই দেখে কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এখন এই বিষয়ে মোহাম্মদ কাশিম যে স্বপ্নগুলো দেখেছে সে বিষয় সম্পর্কে আপনাদের কি ধারণা কারণ তিনি আল্লাহ ও নবীকে যে স্বপ্নে দেখেছেন এটা কখনোই কোনো শয়তানের দ্বারা দেখানো সম্ভব নয় তাই আমার পক্ষ থেকে মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো সত্য বলে মনে হয়েছে এখন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না কারণ সত্য স্বপ্ন শেয়ার করলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে পরকালে ভালো কিছু দেবে আশা করছি